বন্ধুরা, আজ ফৌজদারি মামলা অর্থাৎ ক্রিমিনাল কেসে সাক্ষীদের গ্রহণযোগ্যতা, মালামাল উদ্ধার কিংবা তল্লাশির নিয়মকানুন, সাক্ষীদের জেরা, আসামির খালাস প্রাপ্তির কারণ, প্রসিকিউশন পক্ষের দুর্বলতা, সাক্ষীবিহীন ফৌজদারি মামলার পরিণতি কী, এই সকল বিষয়ে আমাদের আইন এবং উচ্চ আদালত কী বলছে, অর্থাৎ ফৌজদারি মামলায় অধিকাংশ আসামি কেন খালাস পেয়ে যায়, সে সকল বিষয়ে কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপ চিবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন, লাইক শেয়ার করুন। পুলিশ, র্যাব কিংবা অন্য কোনো আইন সংস্থার যে কোনো ধরনের তল্লাশিতে অবশ্যই প্রত্যক্ষদর্শী নিরপেক্ষ সাক্ষী ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে। আইন বলছে তল্লাশি কেবল একটি আনুষ্ঠানিকতা হিসেবেই দেখা উচিত নয়, বরং সাক্ষীদেরকে অবশ্যই উক্ত বাহিনী কর্তৃক পরিচালিত পুরো তল্লাশির প্রত্যক্ষদর্শী হতে হবে এবং প্রতিটি জিনিস কোথায় পাওয়া গেছে তা স্পষ্টভাবে দেখতে সক্ষম হতে হবে, বলছেন 47 DLR পৃষ্ঠা নম্বর 603-এ একটি সিদ্ধান্ত এবং একটি দারুণ দিক নির্দেশনাও রয়েছে উচ্চ আদালতের। আমাদের ফৌজদারি কার্যবিধির সপ্তম অধ্যায়ের অধীনে তল্লাশি বিষয়ে 103 ধারা বলছে, তল্লাশকারী কর্মকর্তা কমপক্ষে দুজন সামাজিক মর্যাদাসম্পন্ন বাসিন্দার উপস্থিতিতে তল্লাশির জায়গা হতে জব্দকৃত সমস্ত কিছুর একটি তালিকা তৈরি করবেন। এই ধারা তৈরির উদ্দেশ্য হল তল্লাশকারী কর্মকর্তা সুষ্ঠু কর্মকাণ্ড নিশ্চিত করা এবং তল্লাশির বিষয়ে আদালতের দেওয়া সাক্ষ্য যেন শুধু তল্লাশকারী কর্মকর্তার উপর নির্ভরশীল না হয়, বরং স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের সাক্ষ্যের উপর নির্ভর করার মাধ্যমে তল্লাশির ক্ষেত্রে মিথ্যা জড়িত হওয়ার সমস্ত সম্ভাবনা কমানোই রয়েছে এর উদ্দেশ্য। আরেকটি বিষয় হচ্ছে যে কোনো জিনিস তল্লাশি এবং জব্দ করার সময় যাতে হয়রানি, গল্প বানানো এবং হেরফের এড়ানো হয় তারও একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে এই ফৌজদারি কার্যবিধির 103 ধারায়। জনগণের আস্থা এবং সুরক্ষাবোধ নিশ্চিত করার জন্যই কিন্তু এই বিধান করা হয়েছে। কোনো সাধারণ সাক্ষী এই অভিযান প্রত্যক্ষ না করলে এবং জিনিসপত্র উদ্ধারে প্রত্যক্ষদর্শী না থাকলে আইনের বিধানের সুস্পষ্ট লঙ্ঘন হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে তথাকথিত উদ্ধারের বিষয়টি ব্যবহার করা যাবে না, বলছে উচ্চ আদালত। রাবিয়া খাতুন বনাম রাষ্ট্র মামলা যা 26 BLD 473 পৃষ্ঠা, আরেকটি সিদ্ধান্ত 58 DLR 458 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। আমাদের জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর থাকতে হবে, স্বাক্ষর প্রমাণ হলেই তল্লাশি এবং জব্দকরণ সঠিক বলে ধরে নেওয়া হবে। আইন বলছে যে তল্লাশির ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে বিধান মানা না হলে তল্লাশি এবং জব্দকরণ পুরোপুরি বেআইনি হবে, বলছে ফৌজদারি কার্যবিধির 103 ধারা এবং পুলিশ রেগুলেশন 1943-এর 280 প্রবিধান। উচ্চ আদালত আরও বলছেন 47 DLR পৃষ্ঠা 603-এ। মনে রাখবেন, সাক্ষীদের জেরার উদ্দেশ্য হচ্ছে জবানবন্দিতে দেওয়া বক্তব্য বদলে দিয়ে মামলার আকাঙ্ক্ষিত তথ্য বের করে আনা এবং সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা। জেরার আরেকটি উদ্দেশ্য হলো যে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করে বা সন্দেহ তৈরি করে এমন তথ্যগুলো বের করে আনা। জেরার আরেকটি উদ্দেশ্য হলো প্রতিপক্ষের মামলা দুর্বল ও নিয়ন্ত্রিত বা নষ্ট করা এবং নিজ পক্ষের মামলা প্রতিষ্ঠা করা। এই চর্চাকে আইনবিদরা সত্য উদ্ঘাটনের অন্যতম প্রধান এবং সবচেয়ে কার্যকর পরীক্ষা হিসেবে যথার্থ বর্ণনা করেছেন। কাজেই নিয়ম লঙ্ঘন করে ক্রিমিনাল কেসে যা করা হয় বা হচ্ছে বা ভবিষ্যতে করা হবে তাতে মানুষ কিন্তু অপরাধ করেও সহজে পার পেয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার দরকার হয়, বিশেষ করে কোনো মামলায় সকল ত্রুটি নিয়ে জেরা, যুক্তিতর্ক, উচ্চ আদালতের সিদ্ধান্ত, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।